নির্বাচনে না এলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে বললেন তথ্যমন্ত্রী। এদিকে পিটার হাসের বাসায় আওয়ামী লীগ বিএনপি ও জাপার নেতারা জানাবো দাবি মানা হবে না, যা মন চাই করেন বিএনপি কে কাদের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হোমিওপ্যাথির বোতলে গরুর মাংস কেনা লাগবে বললেন আলাল। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ চায়নার দিকে ঝুঁকছে কিনা জানতে চাইল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে না এলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে বললেন তথ্যমন্ত্রী। বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় না আসে দেশ 50 বছর পিছিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় না আসে দেশ 50 বছর পিছিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে। বিএনপি দলই টেকানোই তখন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, জনগণের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে, মানুষের সহায় সম্পত্তি পুড়িয়ে, সর্বোপরি পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে তাদের পক্ষে কখনোই ক্ষমতায় আসা সম্ভব নয়। সে কারণে বিএনপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। হাসান মাহমুদ আরো বলেন, গত 14.5 বছরে দেশ যেভাবে এগিয়েছে সমগ্র পৃথিবী তার প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়করা এবং বিশ্বের শীর্ষ পত্রপতিকে প্রশংসা করছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব বা তাদের অন্যান্য নেতারা চিঠি দেখতে পান না। এটি তাদের চেতনার দৈন্য, রাজনৈতিক দৈন্য, আরও দেখেন না দেখার ভান। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রশ্নে সম্প্রচার মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের তো পাকিস্তান প্রীতি হচ্ছে। তিনি কিছুদিন আগে বলেছেন, পাকিস্তানি ভালো ছিল, ওনারা পাকিস্তানকে অনুসরণ করে, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তাই একমাত্র পাকিস্তান ছাড়া। আমার প্রশ্ন, তারা পাকিস্তানকে কেন অনুসরণ করে? যাদের এত পাকিস্তান প্রীতি তারা প্রয়োজনে পাকিস্তান চলে যেতে পারে, তাও যদি পাকিস্তান তাদের গ্রহণ করে আর কি। হাসান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র 2014 সালেও ছিল, 2018 সালেও ছিল, কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। দেশ অব্যাহতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পিটার হাসের বাসায় আওয়ামী লীগ বিএনপি ও জাপার নেতারা। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় গেছেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। রোববার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে যান তারা। জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় একটি ট্রেনিং এর আয়োজন করা হয়েছে, সেখানে এই তিন দলের নেতারা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান ও তামান্না নুসরত। আর জাতীয় পার্টি থেকে অংশ নিচ্ছেন সংরক্ষিত সংসদ সদস্য শেরিফ আকাদের, জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে, ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোমিক ও হাইয়ের কংগ্রেসম্যান অ্যাডকিস ও এখন সেখানে উপস্থিত আছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বিএনপির একজন অংশ নেওয়ার কথা রয়েছে, কিন্তু কে অংশ নিয়েছে তা জানা যায়নি। দাবি মানা হবে না, যা মন চাই করেন বিএনপি কে কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগ সহ বিএনপির কোনো দাবি মেনে না হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, মন চাইলে নির্বাচনে আসবেন, না হয় মন চাই তা করবেন। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না, শুধু বাংলাদেশে পান থেকে চুন খসলে আমাদের নিষেধাজ্ঞা দেবে, চুন থেকে পান খসলে ভিসা নীতি দেবে, এমন হুমকি ধামকি দেয়। মির্জা ফখরুল আর বিএনপির লাফালাফি, ওবায়দুল কাদের আরো বলেন, গণতন্ত্র আছে বলে উন্নয়নের মুখ দেখেছে বাংলাদেশ, বিএনপি এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে, দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জ্বালা, পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ মনে করে আর তারা আওয়ামী লীগকে মনে করে শত্রু মনে করে। সেটা যাত্রা শুরু করেছিল 21 আগস্ট, 15 আগস্ট, 21 আগস্ট সহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড জিয়া পরিবার সদস্য। যে কোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখা, সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান তাদের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হোমিওপ্যাথির বোতলে গরুর মাংস কেনা লাগবে বললেন আলাল।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হোমিওপ্যাথির বোতলে গরুর মাংস কেনা লাগবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মনজুর হোসেন আলাল। তিনি বলেছেন, জনগণ ডিম চাষের মাছ কিনে খাওয়ার সামর্থ্য হারিয়েছে, মুরগির সাধারণ মানুষের ধারা ছাড়ার বাইরে চলে গেছে। আলাল বলেন, এই সরকারকে সরানোর জন্য যা যা করা দরকার আমাদের তাই করতে হবে, যে যে পরিকল্পনা করা দরকার তা চিন্তার মধ্যে রাখতে হবে। বিএনপির নেতা বলেন, আমরা যেটা করি তারপর আওয়ামী লীগ ওই কর্মসূচি দেয়, তার মানে আওয়ামী লীগ আমাদের পেছনে পেছনে আছে, আমাদের অনুসরণ করছে। এমন একটা দিন আসবে আমরা যদি হরতাল অবরোধ দেই তারাও হরতাল অবরোধ দেবে। তিনি বলেন, এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে গরুর মাংস কেনা লাগবে হোমিওপ্যাথির বোতলে করে, মুরগির মাংস এবং তার পা ও পাখা আলাদা রাখা কেনা লাগবে 250 গ্রাম করে। সে অবস্থা এসে দাঁড়িয়েছে, মানুষ একটু ভরসা করেছিল চাষ করা মাছের উপরে, সে মাছের এক টুকরা 3-4 জন করে খায়। বিকল্প পন্থা ছিল ডিম, সেই ডিমের দামও বাড়িয়েছে সরকার। দেশের বিচার ব্যবস্থা প্রসঙ্গ টেনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিলের পক্ষে ছিলেন 4 জন, তারা একে একে প্রধান বিচারপতি হয়েছেন। আর যে 3 জন বলেছেন এই বিল বাতিল করার দরকার নেই, তারা জীবনেও বিচারপতি হতে পারেননি, তাদের একে একে বিদায় করা হয়েছে। বাংলাদেশ চায়নার দিকে ঝুঁকছে কিনা জানতে চাইল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চায়নার দিকে ঝুঁকে যাচ্ছে কিনা জানতে চেয়েছেন মার্কিন কংগ্রেসম্যান অ্যাটকেইস ও রিচার্ড ম্যাকরমিক। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, আমরা চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না। রোববার রাষ্ট্রীয় অতিথি গভভাবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত মার্কিন 2 কংগ্রেসম্যান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন মন্ত্রী। সাংবাদিকরা জানতে চান, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক সমস্যা নিয়ে কী আলোচনা হয়েছে, আলোচনায় চীনের সঙ্গে এসেছে কিনা। স্বভাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওদের কাছে বিভিন্ন লোকজন বলছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর জায়গা, এরা চায়নার খপ্পরে পড়ে আছে, চায়নার গোলাম হয়ে গেছে। মন্ত্রী বলেন, আর কে বলেছে এখানে একটা ভয়ঙ্কর জায়গা, এখানে অশান্তি, পুলিশ সব মানুষকে ধরে মানুষ ফেলেছে, যখন তখন রাস্তাঘাটে লোক মারছে, এ ধরনের একটা ধারণা হয়ে গেছে, ওই ভয় আর কি। ডক্টর মোমেন আরো বলেন, চীন নিয়ে ওরা বলছে তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছে, আমরা বলেছি চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না, আমরা চীন থেকে ঋণ নিয়েছি সেটা একটা পার্সেন্টের মতো, এটা কোনো বড় ইস্যু না, বলেছি মনস্তাত্ত্বিকভাবে আমরা অবাধ গণতন্ত্রে বিশ্বাস করি। ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনার বিষয়ে মোমেন বলেন, ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে, আমরা ইন্দো প্যাসিফিক নিয়ে যে আউটলুক তৈরি করেছি সেটাও বলেছি, আমরা চাই ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ও সিকিউরিটি ইন্দো প্যাসিফিক, ফ্রি নেভিগেশন চাই, সবাই সমৃদ্ধ হবে, এমন ইন্দো প্যাসিফিক আমরা চাই। রোহিঙ্গাদের নিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র, আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে গত মাসে এ ধরনের কথা বলা হয়েছে বলেও জানান তিনি। বলেছি মনস্তাত্ত্বিকভাবে আমরা ইন্দো প্যাসিফিক, মোমেন বলেন, নিয়ে আলোচনা হয়েছে, আমরা ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা করেছি, আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে থেকে গত বছরের 62 জন রোহিঙ্গাকে পুনর্বাসন করেছে। তবে নতুন করে আর কোনো রোহিঙ্গা শরণার্থী নেওয়ার বিষয়ে দেশটির আগ্রহ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মার্কিন কংগ্রেসম্যানদের সঙ্গে হওয়া বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান মোমেন। তিনি বলেন, তারা বলেছে রোহিঙ্গাদের কাজকর্ম নেই, তোমরা এদের তোমাদের কাছে কাজকর্ম দিয়ে দাও, ট্রেনিং দাও। আমি বললাম, দুনিয়াতে আমরা সবচেয়ে বেশি ঘনবসতি দেশ, আমাদের লোকেদের ঘনবসতির দেশ, আমাদের লোকদের কর্মসংস্থানের জন্য দেশের বাইরে পাঠাতে হচ্ছে, ওরা দেশে ফেরত যাক, আমাদের অগ্রাধিকার প্রত্যাবাসন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তোমরা বলেছো রোহিঙ্গাদের কিছু লোক নিয়ে, তারা 62 জন নিয়েছে, তোমরা চিন্তা করতে পারো আরও লোক নেওয়ার কথা, ওরা এটা নিয়ে আগ্রহী নন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে বাংলাদেশ থেকে 62 জন রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।